আজ শনিবার বিশে মাঘ দু হাজার তেইশ সালের চৌঠা ফেব্রুয়ারি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজও জানাব বিগত সতেরোই জানুয়ারি শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন তিনি দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে গোচর করলেন আর এখানেই তিনি থাকবেন একটানা আড়াই বছর ২৬ মাস স্পেসিফিক্যালি আগত এই ছাব্বিশ মাস শনি মহারাজ আপনাদের রাশির উপরে ঠিক কি কী প্রভাব বিস্তার করতে চলেছেন বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তে শুধু নিজের নয় অন্য মানুষের প্রশংসা করেও কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আপনার কাছে আর্থিক সাহায্য কিন্তু চাইতেই পারে তো এগুলিকে আজ এড়িয়ে চলুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও কিন্তু পিছিয়ে দেওয়া উচিত আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার মাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ ফাঁকা সময় বা ভ্যাকান টাইমে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার প্রতিযোগিতায় আজ আপনারা সফল হতে চলেছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের আজকের দিনটি ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আর যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নামা এটি একশো আটবার করে দিন শুরু করুন